স্মৃতি হয়ে শুধু পড়াবে। তোমার বিরুদ্ধে মামলা করেছে জান্নাতের মা, যেখানে তুমি একমাত্র আছো। পুলিশের ধারণা কাজটা তুমি একাই করেছো, কিভাবে করেছো সেটা আমরা বের করব, সেটা তুমি স্বীকার করো আর না করো। অবশ্যই স্যার, আমিও চাই সত্যটা বের হয়ে আসো। আমিও যাবো তোমার সাথে। একদম না মামনি, তুমি এখন রুমে গিয়ে বিশ্রাম নাও। প্লিজ আয়ন, আয়ন আমাকে সাথে নিয়ে চলো। মেয়েটা মেয়েটা একা পড়ে আছে হাজতে, আমাকে দেখলে ও মনে একটু সাহস পাবে। কিন্তু মামনি, তোমার যে অবস্থা তাতে তো গত কয়েকটা দিন আমার দুই দিক সামলাইতে খুবই কষ্ট হইতেছে। না পারতেছি খালাম্মারে রাইখা যাইতে, আর না পারতেছি খেলায় মন বসাইতে। কয়েক ঘন্টা আগে, মাত্র কয়েকটা ঘন্টা আগে, যে মেয়েটা সংসার, স্বামী, শাশুড়ি, খেলার মাঠ, খেলা সব বিষয় নিয়ে চিন্তা করছিল, সে কয়েক ঘন্টা পরে একটা মেয়েকে খুন করে ফেলতে পারল। অসম্ভব। মনি মনি কিছুতেই খুন করতে পারে না। তোরা না বুঝলে কি হবে? আমি ঠিকই বুঝেছি কেন একটার পর একটা বিপদ আসছে। এসব বুজরুকি কথাবার্তা বলিস না তো, এসব শোনার মতো মানসিক অবস্থায় আমি এখন নেই সিতু। একবার শুনেই দেখ, বুজরুকি মনে হলে সোজা বেরিয়ে যাব। সিতু, যা বলার তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হতো। আমি শুনেছি একই পরিবারে থাকা মানুষগুলোর বাপের বোঝা যদি ভারী হয়ে যায় তখন নাকি প্রায়শ্চিত্ত করতে হয়, তা না হলে বিপদ পিছুই ছাড়ে না। ওদেরও তেমন একটার পর একটা বিপদ হচ্ছে। প্রায়শ্চিত্ত শেষ না হলে না বিপদও শেষ হবে না। তার মানে আমাদেরকে সারা জীবন প্রায়শ্চিত্ত করে যেতে হবে? ঘটনা দেখে তো সেরকমই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আমরা পাপ করেছি, আমাদের পাপের বোঝাটা ভারী। কিন্তু আয়ান, মনি, এরা তো নিষ্পাপ, এদের কেন পাপের বোঝা বইতে হবে বল? সেটা জানি না, তবে এই অবস্থা কাটিয়ে ওঠার একটা সমাধান আছে। সমাধান? কি সমাধান বল না। খুবই সহজ, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তোর কথা শুনে না, ওই যে ঘুষ খায় এমন কিছু অফিসার আছে না, ঠিক তাদের মতো মনে হচ্ছে। যা বলবি একটু পরিষ্কার করে বল না। আচ্ছা, ওই যে তোর ওই যে ওই গল্পটা মনে আছে, মোগল সম্রাট বাবরের গল্পটা? বাবরের ছেলে হুমায়ুন, তার একবার খুব অসুখ করেছিল, কেউ সারাতে পারছিল না। তখন বাবর আল্লাহর কাছে কান্না কাটি করে নিজের জীবন বিনিময় করেছিল ছেলের জীবনের সাথে, নিজের জীবন বিলিয়ে দিয়েছিল ছেলের জীবনের জন্য। ওই যে কবিতায় ছিল না, মরিয়া বাবর হইয়াছে অমর, নাহি তার কোনো ক্ষয়। স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। হ্যাঁ হ্যাঁ, এই যে তোর মনে পড়েছে। তার মানে আমার পরিবারের সুখের জন্য, শান্তির জন্য আমার নিজের জীবন বিলিয়ে দিতে হবে। যদি যদি তাই করতে হয় আমি কিন্তু রাজি। দেখ আপা, তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? মোগল সম্রাট বাবরের ঘটনা টেনে এনে তুই কি সমাধান করতে বলছিস? প্রাণের সমান মূল্য আছে কোন জিনিসের বলতো আপা? আমি বলতে পারবো না। এখন একমাত্র ধন দৌলতের মূল্য হচ্ছে প্রাণের সমান, কারণ মানুষ প্রাণের ক্ষয় করে ধন দৌলত করছে।
এবার বুঝতে পেরেছি, তার মানে আমাকে আরো টাকা পয়সা দান খয়রাত করতে হবে, তাই না? টাকা পয়সা দিয়ে পার পাবি না মনে হচ্ছে। তাহলে ভেবে দেখ, তোর সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? প্রিয়? আমার সাদিকের চলে যাবার পর আমার নাতি আয়ান, নাকি মনি? না, রুনা। রুনা এখন আমার সবচেয়ে প্রিয়। কি বোঝাই আর আপা কি বলে, আমি যেটা শুনতে চাই আপা তো সেটা বলছি না। সিতু, ঠিক বললাম না? আসলে এরা সবাই আমার অনেক প্রিয়। না রে আপা, না, তোর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে এই বাড়িটা। হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথাই বলেছিস, এই বাড়িটার মায়াই তো আমি ছাড়তে পারছি না। কিন্তু পরিবারের সুখের জন্য বাড়িটা ছাড়তে হবে তোদের। ঠিক আছে, সবার সুখের জন্য, আমার প্রায়শ্চিত্তের জন্য এই বাড়ি ছাড়তে আমি রাজি। তুই ঠিক বলছিস, এই বাড়িটা ছাড়তে তুই রাজি? হ্যাঁ। আর বাকিরা, ওরা কি ছাড়তে রাজি হবে এই বাড়িটা? হবে, আমি সবাইকে রাজি করাবো। বাড়িটা তো শুধু তোর নামে, তুই নিজেই তো সিদ্ধান্ত নিলেই ভালো হয়। আর সবচেয়ে ভালো হয় কাউকে কিছু না জানিয়ে কাজটা গোপনে সেরে ফেললে। ঠিকই বলেছিস, এবার আমি নিজে খোঁজ খবর নিয়ে এই বাড়িটাকে ছেড়ে দেব। মাথাটাই যদি না থাকে, মাথার ব্যথাও থাকবে না, একের পর এক আর কোনো বিপদও আসবে না। দেখ, আম্মা আসার আর সময় পেল না, সে পুরো গাটা ভিজে গেছে। এই তো, তাওয়ালটা একটু দাও তো। আশ্চর্য, তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? আমি কি আম্মাকে ফোন করে আসতে বলেছি? বলতেও পারো, তোমাকে দিয়ে বিশ্বাস নেই। বিশ্বাস করো তুতুল, আম্মা যে আসবে সেটা আমি জানতামই না। বাড়িতে তো নেটওয়ার্কই ছিল না, আম্মা যে জানিয়ে আসবে সেটারও তো কোনো সুযোগ নেই। আসাতে তো কোনো প্রবলেম নেই সাগর, উনি এসেটা কি বললো? তুতুল, তুমি মন খারাপ করো না, আমার রাগের মাথা কি নাকি বলে ফেলেছে। ছাড়ো, তোরবে না আমাকে। এমন করছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার পায়ের তলা থেকে একেবারে মাটি সরে গেছে। সেটাই কি হবার কথা? না, আমার শাশুড়ি আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা বলছে, সেটা শুনে কি আমার খুশিতে লাফানো উচিত? সেটা না, কিন্তু তুমি একটু বেশি ওভার রিয়্যাক্ট করছো। কি? আমি ওভার রিয়্যাক্ট করছি? আমার আম্মু যদি এসে এখন বলে আমাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দেবে, কি করতে তুমি? তখন আমি ওই ছেলেকে আমি জ্যান্ত পুঁতে ফেলতাম। আশ্চর্য তো, ওই ছেলের কি দোষ? আম্মুর উপর রাগ হবে না তোমার? ও হ্যাঁ, তাই তো, তোমার আম্মুকে আমি মুখের উপর কড়া কড়া কথা শুনিয়ে দেব। তাহলে আমার অবস্থাটা বোঝো, আমি সবকিছু শোনার পরও এখনো চুপ আছি। বুঝতে পেরেছি, তুমি চিন্তা করো না, আমার মাথা খারাপ হয়ে গেছে কি না কি বলছে। এক বই সামাল দিতে পারি না, আবার দ্বিতীয় বিয়ে না, মানে ওই দ্বিতীয় বিয়ের প্রশ্নই আসে না। আম্মা যা বলার বলুক, এরকম কিছুই হবে না। সাগর, সত্যি করে বলো তো, তোমার মনের মধ্যে দ্বিতীয় বিয়ে করার ইচ্ছে নেই তো? তুমি কি আম্মাকে আগে থেকে এসব কিছু বলে এসেছো? এটা কি তোমার প্ল্যান? আর কি বলছো তুমি এসব, মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমাদের ছেলেদের বিশ্বাস করাই মুশকিল, মনের ভেতরে এক বাইরে আর এক। তবা 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 তবা, দেখো আমার মনের ভেতরে এবং বাইরে দ্বিতীয় বিয়ের কোনো ইচ্ছাই নেই, এরকম কিছুই হবে না। ঠিক আছে, তাহলে আমি আম্মার সাথে কথা বলবো। তুমি কেন আম্মার সাথে কথা বলতে যাবে? আর
আম্মা তো তুমি চাইলেই তোমার সাথে কথা বলবে না। আমার সংসার আমাকেই তো বাঁচাতে হবে, তাই না? আমি আম্মার সাথে সরাসরি গিয়ে কথা বলবো, তারপর যা হবার হবে। যা হবার তাই হবে মানে? আম্মা যেই পরিমাণ জেদি আর ঘাটতেরা, তুমি আম্মাকে বোঝাতে গেলে উল্টো তুমি বিপদে পড়ে যাবে। পড়লে পড়লাম, তবু এই চ্যালেঞ্জটা নিতে আমি প্রস্তুত। নতুন আরেক ঝামেলায় পড়তে যাচ্ছিস সাগর, একদিকে আম্মা আরেকদিকে তুতু। এই ঝামেলা আর কবে শেষ হবে? কবে আমরা তিনজন একটা ফ্যামিলি হয়ে বাস করতে পারবো? কবে? সত্যি করে কত টাকা খাইছস? সত্যি কথা বলে সারা দিবে। একটা টাকাও খাই নাই স্যার, আমি কোনো ঘুষ খাই নাই স্যার। আবার মিশ্র কথা কও, হ্যাঁ? ড্রাইভারি করে ঢাকা শহরে দুইটা বাড়ি বানাইছে, তা কি আকাশ থেকে পড়ে? আর তোর স্যারেরা কই? মিশা কথা কবে নাকি? তুই মিশা কথা কইলে একদম ভিতরে ঢুকাই দিবি। ক স্যার, আমি তো জানি না আমার স্যারেরা কই। স্যার, আমি কোনো ঘুষ খাই নাই স্যার। সেন্ট্রি স্যার, স্যার আমি কোনো ঘুষ খাই নাই স্যার। কি ব্যাপার, আপনি এখানে আদালতে যান নাই? আপনার মামলা তো নিয়েছি, আর কোনো সাহায্য লাগবে? হ্যাঁ স্যার, তখন তো আপনাকে সাহায্যই লাগবো। আমরা গরিব মানুষ স্যার, গরিব মানুষের পাশে কেউ খাড়াইতে চায় না। বলেছি তো আইন সবার জন্য সমান। এই যে লোকটাকে দেখলেন, 500 কোটি টাকার মালিক, অথচ সরকারি বেতন পেত মাত্র 18,000 টাকা। ওকেও ধরেছি, ওর বসকেও ধরেছি। ওর বসের সম্পত্তির হিসাব অবশ্য এখনো পাইনি। ও মামলা খাবে, ওর বসও মামলা খাবে, দুজনেরই বিচার হবে। স্যার আপনার কথাই তো ভরসা পাইলাম স্যার, কিন্তু আমার মায়ের লাশটা তো কোনো পাইলাম না। আপনার যেমন লাশটি দরকার, আমারও কিন্তু পোস্টমর্টমের রিপোর্টটি দরকার। আমাকে হসপিটাল থেকে জানালে আমিও আপনাকে জানাবো কখন লাশটিতে পাবেন। কান্নাকাটি করবেন না প্লিজ। কান্নাকাটি স্যার, আমাকে গরিবের আছে কি স্যার? কিন্তু আমরা আছি তো আপনার পাশে, তথ্য প্রমাণ সব মুনির বিপক্ষে। আমরা যতটুকু পারবো চেষ্টা করব। আমরা আশা করছি আপনার মেয়ে হারানোর ন্যায় বিচার আপনি পাবেন। স্যার মাইয়ারে তো আর ফিরা পাবো না, বিচারটাও যদি একটু ঠিকঠাক পাই তাইলেও তো মনটারে একটু বুঝ দিতে পারবো। আচ্ছা স্যার, মনি তো ক্রিকেট খেলে, ওর টাকা পয়সা কেমন আছে? সেটা আপনি জানি কি করেন না, মানে কইতাছিলাম কি স্যার, স্যার ওই টাকা পয়সা দিয়ে আবার মনির লোকজন সব কিছু ম্যানেজ করে ফেলাইবো না তো? ম্যানেজ করে ফেলবে মানে কি বলতে চান আপনি? স্যার স্যার রাগ করেন না, অনেক তো দেখছি স্যার, গরিবরা মরে আর টাকাওয়ালারা টাকা দিয়ে সব কিছু ঠিক করে ফেলায়, আর বছরের পর বছর বিচার ঝুলতে থাকে স্যার। আগের দিনের কথা বাদ দেন, এটা নতুন বাংলাদেশ, এখানে কোনো রকম দুই নম্বরে চলবে না, এখানে সবাই সমান বিচার পাবে। স্যার তারপরও একটু মাথায় নিয়ে রাখতাম মনির টাকা পয়সা কেমন। মনির কথা চিন্তা না করে আপনি আপনার চিন্তা করেন, আর আইনের উপর ভরসা রাখেন। আমার হাতে একটু সময় নেই, আমাকে উঠতে হবে। স্যার মনি কি খুনের কথা স্বীকার করছে? না, মনি এখনো পর্যন্ত কোনো কিছু স্বীকার করেনি। আর স্বীকারও করবো না স্যার। আপনিও তো নিশ্চিত কি করে হচ্ছে? ওই যে কইলাম স্যার, টাকা টাকার খেলা তো সব জায়গায় চলে। চুপ করেন, আপনার মেয়ে মারা গেছে তাই আর কিছু বললাম। স্যার মনির মুখ থেকে কি কথা বাইর করতে পারবেন? কথা বের করার চেষ্টা করবো, আজকে তোর রিমান্ড চাইব। আমার একমাত্র অবলম্বন আমার মাইয়ারে খুন করছে স্যার। Thank you.
জানালাম না, আপনি জান্নাতের মা। আপনি আমারে যাই বলেন না কেন, আমি আপনার অসম্মান কইরা একটা কথাও বলবো না। পুরাটা না হইল আমি একটু হইলো আপনার কষ্টটা বুঝতে পারতেছি। আজকে যদি আপনার জায়গায় আমার মা আর জান্নাতের জায়গায় আমি থাকলে, সেও হয়তো আপনার মতনই জুতা ছিড়া মারত। পুলিশরা যেহেতু আমার হাতে নাতে ধরছে, তাই সবাই ভাবতেছে আমি খুনটা করছি। কিন্তু খালাম্মা, আপনার মায়া জান্নাতের কসম, আমি ওরে খুন করি নাই। আপনার মতন আমিও নেহি বিচার চাই। তুমি জানতে চাই জান্নাতরে কে খুন করলো? নিজে খুন করে এখন নাটক করতেছিস আমার লগে না? তুই একটা খুনি, একটা পিশাচ, তোরে আমি কোনোদিন ক্ষমা করুম না, কোনোদিন না। তুই আমার মাইয়ারে খুন করছস, তুই ওকে নিয়ে যা। গরিব মানুষের আবার এত বড় বড় কথা কিসের? হ্যাঁ, কোনো কথা নাই, ও ঘুরে আমি সারুম না, সারুম না আমি। আমি টাকা পয়সা আদায় কইরাই সারু, আদায় কইরাই সারু। আম্মা, আমি রেডি, চলো গ্রামে চলো, তোমার তো দেরি হয়ে যাচ্ছে। আরাম চাত, তোর মধ্যে কোনো মানবিকতা নাই না? আমি কইলে আবার তুই বিয়ে করতে যাবি? আমি কইলেই করবি? পুরো বাপের মতন দুই নম্বর হইছ। সরি, আপনাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করে রেখেছি। আসলে এখন এত মামলা, যে যেভাবে পারছে শুধুমাত্র মামলা করছে, তাই একটু চাপ যাচ্ছে। আরে আপনারা দাঁড়িয়ে কেন, প্লিজ বসুন না, বসুন। থ্যাংক ইউ। তা আপনারা তো আমার সম্পর্কে জেনে এসেছেন, আমি অবশ্য আপনাকে চিনি, পত্রিকায় দেখেছি, দেশের এত নাম করা একজন মহিলা উদ্যোক্তা।